রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতির, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চরম অব্যবস্থার প্রতিবাদে সোমবার গণ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। 15 দফা দাবি সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে তৃণমূল কংগ্রেস। এদিন ডেপুটেশনের আগে একটি মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন তৃণমূল স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সুবল ভৌমিক, তৃণমূল নেতা তথা বিধায়ক আশিস দাস ও অন্যান্যরা। মূলত গত 2-3 দিন আগে যে ঘটনা শিক্ষাক্ষেত্রে ঘটেছে, যে মাধ্যমিক পরীক্ষায় 12-এর প্রশ্ন, ইংরেজি সাবজেক্টের বিষয়ের পরীক্ষায় বাংলা প্রশ্ন, একটা সরকার চলছে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে, স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে, বেকারদের কাজ নেই, গ্রামে মানুষের খাদ্য নেই, মানুষের একটা ব্যতিব্যস্ত অবস্থা, একটা বিপর্যয়ের মধ্যে চলছে, তার উপর একটা চরম সন্ত্রাস চলছে, বর্বর অত্যাচার চলছে, জঙ্গলের রাজত্ব চলছে, যার বিরুদ্ধে প্রতিবাদে আজকে 15 দফা দাবিতে মহকুমা শাসকের কাছে আমরা আজকে মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশন দিচ্ছি।